আসসালামু আলাইকুম গল্পতুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়ে আছি আমি রাজ এবং আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আদর্শ হিন্দু হোটেল এর ষষ্ঠ পর্ব কতদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই আজ রানাঘাট আছে প্রায় চারি মাসের উপর এই মাস কুসুমকে সে দেখে নাই টেপিও মেয়ে কুসুমও মেয়ে আর নতুন পাড়ার সেই বউটি সেও আরেক মেয়ে আজ কলের গানের সুমধুর সুরের ভাবুকতায় তাহার মন সকলের প্রতি দরদ ও সহানুভূতিতে ভরিয়া গিয়াছে অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল বাবু মধ্যে একবার বাড়ির ভিতর কি কাজে উঠিয়া গেলেন তখন রহিল শুধু অতসি আর টেপি বাবার সামনে বোধ হয় অতসি বলিতে সাহস করিতেছিল না হরিচরণবাবু বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারেকে বলিল কাকা বাবু আমাকে রান্না শিখিয়ে দেবেন হাজারে ব্যস্ত হইয়া বলিল তা কেন দেব না মা তুমি কিন্তু রান্না জানো নিশ্চয়ই কি কী রাখতে পারো অত সে বুদ্ধিমতী মেয়ে সে বুঝিল যাহা সহিত কথা বলিতেছে রান্না সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী সঙ্গীতের তরুণী ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার যশস্বী সঙ্গীত শিক্ষকের সহিত রাগ রাগিনী সম্বন্ধে কথা বলে তেমনই সসঙ্কোচে বলিল তা সব শুকতুনি চচুরি ডাল মাছের ঝোল মা তো বড় একটা রান্নাঘরে যেতে পারেন না তার মন খারাপ আমাকেই সব করতে হয় টেপি বলছিল আপনি নিরিমষ রান্না বড় চমৎকার করেন আমায় দেবেন কাকা কাকাবাবু টেপি বুঝে এইসব বলে তোমার কাছে পাগলি মেয়ে কোথাকার ওর কথা বাদ দাও না কাকাবাবু আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি সবাই তো বলে পরে আবদারে সুরে বলিল আমাকে শেখাতে হবে কাকাবাবু আমি ছাড়ছি নে আমি টেপিকে প্রায় জিজ্ঞেস করি আপনি কবে আসবেন আমি খোঁজ নেই ও বলেনি আপনাকে না কাকা বাবু আমার শেখান আপনি আমার বড় শখ ভালো রান্না শিখি হাজারি বলিল ভালো রান্না শেখা একদিনে হয় না মা মুখে বলে দিল হয় না তোমার পেছনে আমার লেগে থাকতে হবে অন্তত ঝাড়া মাস তিন মাস হাত ধরে বলে দিতে হবে তুমি রাখবে আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরে দেব এ না হলে শিক্ষা হয় না তুমি আমার টেপির মতো তোমাকে ছেদ কথা বলে ফাঁকি দেব না মা ছেলে মানুষ শিখতে চাইছো শিখিয়ে দিতে আমার অসাদ নয় কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা অতসি স দৃষ্টিতে হাজারের মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনিতেছিল বিশেষজ্ঞ ওস্তাদের মুখের কথা গুরুত্বপূর্ণ কথা বাজে কথা নয় নয় অনভিজ্ঞ কথাও তাহার চোখে হাজারি দরিদ্র রাধুনি বামন পিতা নয় যে ব্যবসায় সে সেই ব্যবসায়ে অভিজ্ঞ পাকা শিল্পী হাজারির প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল পরদিন হাজারি ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে এমন সময় হঠাৎ অদসীকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল বড় মানুষের মেয়ে অতসী অসময়ে কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল টেপি বাড়ি ছিল না টেপির মাও অতসিকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেইভাবে জমিদার বাটির মেয়ের অভ্যর্থনা করিল অতসী বলিল কাকাবাবু বাড়ি করিমা টেপির মা বলিল হ্যাঁ মা এসো আমার সঙ্গে ওই কনের দাওয়ায় বসে তামাক খাচ্ছে টেপি কোথায় সে মূলর্বি জানতে গিয়েছে সদগোপ বাড়িতে এলো বলে বসো মা বসো দাঁড়াও আসনখানা পেতে অত সে টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্ত ও চমৎকার ভঙ্গিতে কাড়িয়া লইয়া কেমন একটা সুন্দরভাবে হাসিয়া বলিল রাখুন আসন করিমা মা ভাবি আমি একেবারে গুরু ঠাকুর এলুম কি না তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে এই হাসি ওই ভঙ্গিতে সুন্দরী মেয়ে অতসীকে কি সুন্দরী না দেখাইল টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রহিল অতশির দিকে ইতিমধ্যে হাজারি সেই স্থানে আসিয়া বলিল কি মনে করে সকালে লক্ষ্মীমা অতশি হাজারির কাছে গিয়া বলিল আপনার সঙ্গে একটা কথা আছে কি কথা মা চলুন ওদিকে একটু আড়ালে বলব হাজারি ভাবিয়াই পাইল না এমন কি গোপনীয় কথা অতশি তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকাল সকালবেলায় দাওয়ার ছাঁচতলার দিকে গিয়া বলিল কি কথা মা অতসি বলিল বাবু আপনি যদি কাউকে না বলেন তবে বলি হাজারি বেশি তো মুখে বলিল বলু না মা বলো তুমি আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন হ্যাঁ কিন্তু সে তো এবার নয় সেবার তোমায় কে বলল এসব কথা সেসব কিছু বলবো না আমি আপনাকে টাকা দেব আপনি হোটেল খুলুন তুমি কোথায় পাবে অত সে হাসিয়া বলিল আমার কাছে আছে দুশো টাকা দিতে পারি আমি জমিয়ে জমিয়ে করেছি লুকিয়ে দেব কিন্তু বাবা যেন জানতে না পারেন কেউ জানতে না পারে হাজারির চোখে জল আসিল এ পর্যন্ত তিনটি মেয়ে তাহার জীবনে আসিল যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাসার পথে ঠেলিয়া দিতে চাহিয়াছে তিনজনেই সমান সরলা তিনজনেই অনাত্মীয় তবে অত সে জমিদার বাড়ি সুন্দরী শিক্ষিতা মেয়ে সে যে এতখানি টান টানিবে ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা হাজারি বলিল কিন্তু তুমি এ কথা শুনলে কোথায় বলতে হবে মা অত সে হাসিয়া বলিল সে কথা বলবো না বলেছি তো তাহলে টাকাও নেব না আগে বলো কে বলেছে আচ্ছা নাম করলে তাকে কিছু বলবেন না বলুন কাকে কি বলবো বুঝতে পারছি না তো বলা বলির কথা কি আছে এর মধ্যে আচ্ছা বলবো না বলো তুমি টেপি বলেছিল বাবার ইচ্ছা একটা হোটেল খোলেন আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন তার তা বাবা দিতে পারেননি দেখুন কাকাবাবু দাদা মারা যাওয়ার পরে বাবার মন খুব খারাপ ওকে বলা না বলা দুই সমান আমি ভাবলাম আমার হাতে তো টাকা আছে কাকাবাবুকে দিয়ে গিয়ে ওদের উপকার হবে আমার কাছে তো এমনিই পড়ে আছে আপনার হোটেল নিশ্চয় খুব ভালো চলবে আপনারা বড় লোক হয়ে যাবেন টেপিকে আমি বড় ভালোবাসি ওর মনে যদি আহ্লাদ হয় আমার তাতে তৃপ্তি টাকা বাক্সে তুলে রেখে কি হবে মা তোমার টাকা তোমার বাবাকে না জানিয়া আমি নিতে পারি নে অত সে যেন বড় দমিয়া গেল হাজারের সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষের তর্ক করিল বাবাকে না জানাইয়া টাকা লইতে দোষ কি শেষে বলিল আমি টেপিকে টাকা দিচ্ছি তা তুমি দিতে পারো না তুমি ছেলে মানুষ টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা তুমি তো লেখাপড়া জানো ভেবে দেখো আচ্ছা আমার লাভের অংশ দেবেন তাহলে হাজারির হাসি পাইল কুসুম গোয়ালাবাড়ি সেই বিউটি অতসি সবাই এক কথা বলে ইহারা সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায় খাটাইতে চায় মজার ব্যাপার বটে না মা সে হয় না তুমি বড় হও বাড়ি যাও আশীর্বাদ করি রাজরানী হও তখন তোমার এই বুড়ো বাবুকে যা খুশি দিও এখন না অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল হাজারির ইচ্ছা হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয় এসব কথা অতসির কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না কিন্তু অতসির নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে টেপিকে ইহা লইয়া কিছু বলিলেই অতসির কানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল সেদিন বিকালে গোয়ালাপাড়া বেড়াইতে গিয়া কুসুমের বাপের বাড়িতে শুনিল রানাঘাটে কুসুমের অত্যন্ত অসুখ হইয়াছিল কোনোরূপে এযাত্রা সামলে এঁকেছে সে কিছুই জিজ্ঞাসা করে নাই কথায় কথায় কুসুমের কাকা ঘনশ্যাম ঘোষ বলিল মধ্যে রানাঘাটে পনেরো দিন ছিলাম দাদা ঠাকুর ছানার কাজ এ মাসটা বড্ড মন্দা হাজারি বলিল পনেরো দিন ছিলে কেন হঠাৎ এ সময় তারপরে ঘনশ্যাম কুসুমের কথাটা বলিল হাজারের কেবল মনে হইতে লাগিল কুসুমের সঙ্গে কতদিন দেখা হয় নাই একবার তাহা সহিত দেখা করিতে গেলে কেমন হয় মনটা অস্থির হইয়া উঠিয়াছে তাহার অশোকের খবর শুনিয়া জীবনে ওই একটি মেয়ের উপর তাহার অসীম স্নেহ ও শ্রদ্ধা ইচ্ছা হইল কুসুমের সম্বন্ধে ঘনশেমকে সে অনেক কিছু জিজ্ঞাসা করে কিন্তু তাহা করা চলিবে না সে মনের আকুল আগ্রহ মনেই চাপিয়া শুধু কেবল উদাসীনভাবে জিজ্ঞাসা করিল এখন সে কেমন আছে তা এখন আপনার বাপ মায়ের আশীর্বাদে সেরে উঠেছে তবে বড় কষ্ট যাচ্ছে সংসারে বেঁচে তো চালাতো আজ মাসখানেকের ওপর শয্যাগত অবস্থা এদিকে আমার সংসারের কাণ্ড তো দেখতেই পাচ্ছেন কোথেকে কি করি দাদা ঠাকুর হাজারি এ সম্বন্ধে আর কিছু বলিল না যেন কুসুম সম্বন্ধে তাহার সকল আগ্রহ পুরে গেল বাড়ি ফিরিবার পথে হাজারি ভাবিল রানাঘাটে তাহাকে যাইতেই হবে কুসুমের অসুখ শুনিয়া সে চুপ করিয়া থাকিতে পারিবে না কালি একবার সে রানাঘাট যাইবে পথে অতশীর পিতা হরিবাবুর সঙ্গে দেখা তিনি মোটা লাঠি হাতে করিয়া বেড়াইতে বাহির হইয়াছিলেন হাজারিকে দেখিয়া বলিলেন এই যে হাজারি কোথা হতে ফিরছ তাই এসো আমার এখানে চলো চা খাবে বৈঠকখানায় হাজারিকে বসাইয়া হরিবাবু বলিলেন বসো আমি বাড়ির ভেতর থেকে আসছি তারপর দুজনে একসঙ্গে চা খাওয়া যাবে যতদিন বাড়ি আছো আসা যাওয়া একটু করো হয়ে কেউ আসে না একলাটি সারাদিন বসে বসে আর সময় কাটে না দাঁড়াও আসছি হরিবাবু বাড়ির মধ্যে চলিয়া যাইবার কিছুক্ষণ পরে অত সে একখানা রেকাবিতে খান কতক লুচি বেগুন ভাজা এবং একটু আখের গুল লইয়া আসিল হাজারির সামনে টেবিলে রেকাবি রাখিয়া বলিল আপনি ততক্ষণ খান কাকাবাবু চা দিয়ে যাচ্ছি হাজারি বলিল বাবু আসুন আগে বাবা তো খাবার খাবেন না তিনি খাবেন শুধু চা আপনি খাবারটা ততক্ষণ খেয়ে নিন চা একসঙ্গে দেব অত সে চলিয়া গেল না কাছেই দাঁড়াইয়া রহিল হাজারে একটু অস্বস্তি বোধ করিতে লাগিল বলিবার কিছু খুঁজিয়া না পাইয়া বলিল টেপিয়া আসেনি মা না এ বেলা তো আসেনি হাজারে আর কিছু কথা না পাইয়া নীরবে খাইতে লাগিল খাইতে খাইতে একবার চোখ তুলিয়া দেখিল অত সে এক তাহার দিকে চাহিয়াছে অত সে সুন্দরী মেয়ে টিপির বন্ধু হইল বয়সে টিপির অপেক্ষা চার পাঁচ বছরের বড় এ সুন্দরী মেয়ে সহিত নির্জন ঘরে অল্পক্ষণ কাটাইবার অভিজ্ঞতাও হাজারির নাই সে রীতিমতো অস্বস্তি বোধ করিতে লাগিল অত সে হঠাৎ বলিল কাকাবাবু আপনি আমার ওপর রাগ করেননি হাজারি থতো মতো খাইয়া বলিল রাগ রাকেশের মা ওবেলার ব্যাপার নিয়ে না না এতে আমার রাগ হওয়ার কিছু নেই বরং তোমারই না শুনুন কাকাবাবু আমি তারপর ভেবে দেখলাম আপনি আমার টাকা নিলে খুব ভালো করতেন জানেন আমার দাদা মারা যাওয়ার পর আমি কেবলই ভাবি দাদা বেঁচে থাকলে বাবার বিষয় আমি পেতাম না এখন কিন্তু আমি পাবো কিন্তু ভগবান জানেন কাকাবাবু আমি এক পয়সা চাইনি বিষয়ের দাদা বিষয় ভোগ করতো তো করতো নয়তো বাবা বিষয় যা খুশি করে যান উড়িয়ে যান পুড়িয়ে যান দান করুন আমার যেন মনে না হয় আজ দাদা থাকলে এ বিষয় আমি পেতাম না দাদাই পেত বিষয়ের জন্য যেন দাদার উপর কোনো দিন আমার নিজের হাতে যা আছে তাও উড়িয়ে দেব অথসির চোখ জলে টলটল করিয়া আসিল সে চুপ করিল হাজারি শান্তনা সুরে বলিল না মা ওসব কথা কিছু ভেবো না তোমার বাবা মাকে তুমি বুঝে রাখবে তুমি ওদের একমাত্র বাধন তুমি ওরকম হলে কি চলে ছি মা হাজারি সত্যই অবাক হইয়া গেল ভাবিল এইটুকু মেয়ে কি উঁচু মন দেখো একবার বড় বংশ নইলে আর বলেছে কাকে এ কি আর বেচুবাপুর হোটেলের ছি হাজারি বলিল আচ্ছা মা আমাকে টাকা দেবার তোমার ঝোঁক কেন হল বলতো তোমরা মেয়েরা যদি ভালো হও তো খুবই ভালো আর মন্দ হও তো খুবই মন্দ আমি তুমি বিশ্বাস করো মা আপনি বুঝে দেখুন না হলে আপনাকে টাকা দিতে চাইব কেন তোমার বাবাকে না জানিয়ে দিবে বাবাকে জানালে দিতে দেবেন না অথচ আমার টাকা পড়ে রয়েছে আপনার উপকার হবে আমি জানি আপনাদের সংসারের কষ্ট টেপির বিয়ে দিতে হবে কোথায় পাবেন টাকা কোথায় পাবেন কি আপনার রান্নার যেমন সুখ্যাতি আপনার হোটেল খুব ভালো চলবে ছ বছরের মধ্যে আমার টাকা আপনি ফেরত দিয়ে দেবেন হাজারি মুগ্ধ হইয়া গেল সে হৃদয়ের পরিচয় পাইয়া বলিল আচ্ছা তুমি দিও টাকা আমি নেব হোটেল এই মাসেই আমি খুলব তোমার মুখ দিয়ে ভগবান কথা বলেছেন মা তোমরা নিষ্পাপ ছেলে মানুষ তোমাদের মুখেই ভগবান কথা কন অত সে হাসিয়া বলিল তাহলে নেবেন ঠিক ঠিক বলছি এবার ঘুরে জায়গা দেখে আসি রানাঘাট যাচ্ছি কাল সকালেই হয় সেখানে নয়তো গোয়ারের বাজারে জায়গা দেখব খবর পাবে তুমি আবার ঘুরে আসছি তিন চার দিনের মধ্যেই অতসি বলিল বাবা আনিক করা হয়ে গিয়েছে বাবা আসবেন আপনি বসুন আমি আপনাদের চা নিয়ে আসি শুনুন কাকাবাবু আপনি যেদিন বাবার কাছে হোটেলের জন্য টাকা চান আমি সেদিন বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলাম সেই থেকে আমি ঠিক করে রেখেছি আমার যা টাকা জমানো আছে আপনাকে তা দেব আচ্ছা বলো তোমার একটা সত্যি কথা আমার উপর তোমার এত দয়া হলো কেন বলবো বাবু আপনার দিকে চেয়ে দেখে আমার মনে হতো আপনি খুব সরল লোক আর ভালো লোক আমার মনে বড় কষ্ট হয় আপনাকে দেখলে সত্যি বলছি তবে দয়া বলছেন কেন আমি আপনার মেয়ের মতো না বলিয়াই অত সে এক প্রকার কুণ্ঠা ও লজ্জা মিশ্রিত হাসি হাসিল হাজারি বলিল তুমি আট জন্মে আমার মা ছিলে তাই দয়ার কথা বলছি নইলে কি সন্তানের ওপর এত মমতা হয় তুমি সুখে থাকো রাজরানী হও এই আশীর্বাদ করছি আমি তোমার গরিব কাকা এর বেশি আর কি করতে পারি আগাইয়া আগাই হঠাৎ নিচু হইয়া হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিল এবং আর একটু না দাঁড়াইয়া তৎক্ষণাৎ বাড়ির মধ্যে চলিয়া গেল রাত্রে সারা রাত্রি হাজারি ঘুমাইতে পারিল না অতসীর মতো বড় ঘরে সুন্দরী মেয়ের স্নেহ আদায় করার মধ্যে একটা নেশা আছে হাজারিকে সে নেশায় পাইয়া বসিল তাহার জীবনের এক অদ্ভুত ঘটনা সকালে উঠিয়া সে রানাঘাটে রওনা হইল বেশি নয় পাঁচ ছ মাইল রাস্তা হাটিয়া বেলা সাড়ে আটটার সময় স্টেশনের নিকটে সেগুন বনে গিয়া পৌঁছিল রেলবাজারের মধ্যে ঢুকিতেই তাহার ইচ্ছা হইল একবার তাহার পুরাতন কর্মস্থলে উঁকি মারিয়া দেখিয়া যায় আজ প্রায় পাঁচ মাস সে রানাঘাট ছাড়া দূর হইতে বেচু চক্রবর্তীর হোটেলের সাইনবোর্ড দেখিয়া তাহার মন উত্তেজনায় ও কৌতূহলে পূর্ণ হইয়া উঠিল গত ছয় বছরের কত স্মৃতি জড়ানো আছে ওই টিনের চালওয়ালা ঘরখানার সঙ্গে হোটেলের গদিঘরে ঢুকিয়া প্রথমেই সে বেচু চক্রতির সম্মুখে পড়িয়া গেল বেলা প্রায় সাড়ে দশটা খরিদ্দার আসিতে আরম্ভ করিয়াছে বেঁচুচক্রতি পুরনো দিনের মতো গদিঘরে তক্তপোষের উপর হাত সামনে বসিয়া তামা খাইতেছেন হাজারি প্রণাম করিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন আর এই যে হাজারি ঠাকুর কি মনে করে কোথায় আছো আজকাল ভালো আছো বেশ হাজারি এক মুহূর্তে আবার যেন বেচু চক্রবর্তীর বেতন ভোগ রাধনী বামনে পরিণত হইল তেমনি ভয় সংকোচ ও মনিবের প্রতি সম্ভ্রমের ভাব তা সারা দেহ মনে হঠাৎ কোথা হইতে যেন উড়িয়া আসিয়া ভর করিল সে পুরনো দিনের মতো কাচোমাচো ভাবে বলিল আগে তা আপনার কৃপায় একরকম আগে তা বাবু বেশ ভালো আছেন আজকাল আছো কোথায় আগে গোপালনগরের বাবুদের বাড়িতে আছি বাড়ির কাজ কদিন আছো এই চার মাস আছি বাবু তা বেশ তবে সেখানে মাইনার কত পাও হোটেলের মতো মাইনে কি করে দেবে গেরস্থ করে বেচুচকতির এই কথার মধ্যে হাজারে এক ধরনের সূচের আজ পাইল ব্যাপার কি চক্রতি কি আবার তাহাকে হোটেলে রাখিতে চান তাহার কৌতূহল হইল শেষ পর্যন্ত দেখাই যাক না কি দাঁড়ায় সে বিনীতভাবে বলিল ঠিক বলেছেন বাবু তা তো বেশি নয় ঘেরস্ত বাড়ি কোথা থেকে বেশি মাইনে দেবে তারপর কি এখন আমাদের এখানে এসেছে ঠাকুর আগে হ্যাঁ বাবু কি মনে করে বলো তো থাকবে এখানে হাজারি কিছুমাত্র না ভাবিয়াই বলিল সে বাবুর দয়া তা বেশ বেশ থাকো না কেন পুরনো লোক বেশ তো যাও কাজে লেগে যাও তোমার কাপড় চোপড় এনেছো কই না বাবু আগে থেকে কি করে আনি সেসব গোপালনগরে রয়েছে চাকুরিতে দয়া করে রাখবেন কি না রাখবেন না জেনে কী করে সেসব আচ্ছা আচ্ছা যাও ভেতরে যাও রতন ঠাকুরের অসুখ করেছে বংশী একা আছে তুমি কাজে লাগো এবেলা থেকে ভাঙা ভাঙটো এ মাসের কটা দিনের মাইনে তুমি আগাম নিও হাজারির কৃতজ্ঞতা সহিত বেঁচুচক্র দিকে একবার ঘাড় খুব নিচু করিয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া কলের পুতুলের মতো রান্নাঘরের দিকে চলিল সামনেই বংশী ঠাকুর তাহাকে দেখিয়া বংশী অবাক হইয়া চাহিয়া রহিল হাজারি বলিল বাবু ডেকে বহাল করলেন যে ফের ভালো আছো বংশী তোমার সেই ভাগ্নেটে ভালো আছে বংশী বলিল আছে এসো হে হাজারিদা তোমার কথা প্রায়ই হয় তুমি বেশ ভালো আছো এতদিন ছিলে কোথায় ডেকে কি চাপিয়েছ সরো হাতাটা দাও এখনো মাছ হয়নি বুঝি যাও তুমি গিয়ে মাছটা চড়িয়ে দাও তেলের বরাদ্দ সেরকমই আছে না বেড়েছে বংশী বলিল একবার টেনে নিও একটু অনেকদিন পরে যখন এলে দাঁড়াও ডালটায় নুন দেওয়া হয়নি এখনো দিয়ে দাও বলিয়া সে দরমার আড়ালে গাঁজা সাজিতে গেল চুপি চুপি বলিল তোমায় বহাল করেছে কি আর সাথে এদিকে তুমি চলে যাওয়াতে হোটেলের ভয়ানক দুর্নাম সেই কলকাতার বাবুরা দু তিন দল এসেছিল যেই শুনলে তুমি এখানে নেই তারা বলে সে ঠাকুরের রান্না খেতে এখানে আসা সে যখন নেই আমরা রেলের হোটেলে খাব হাঁটুরে খদ্দের অনেক ভেঙে গেছে যদুবারুজের হোটেলে তোমায় বাবু বহাল করলেন কেন জানো যদুবারুজের হোটেলে তোমাকে পেলে লুফে নেয় এখনই তোমার অনেক খোঁজ করেছে ওরা বংশীর হাত হইতে গাজার কলিকা লইয়া দম মারিয়া হাজারে কিছুক্ষণ চক্ষু বুঝিয়া চুপ করিয়া রহিল কি হইতে কি হইয়া গেল চাকুরি লইতে সে তো রানাঘাট আসে নাই কিন্তু পুরাতন জায়গায় পুরাতন আবেষ্টনের মধ্যে আসিয়া সে বুঝিয়াছে এতদিন তাহার মনে সুখ ছিল না এই বেচে চক্রতির হোটেল এই দরমার বেড়া দেওয়া রান্নাঘর এই পাথরে কয়লার স্তূপ এই হাত বেড়ি এই তার অতি পরিচিত স্বর্গ ইহাদের ছাড়িয়া কোথায় সে যাইবে ভগবান এমন সুখের দিনও মানুষের জীবনে আনিয়া দেন বংশীর হাতে কলিকা ফিরাইয়া দিয়া সে খুশির সহিত বলিল নাও আরেকবার টান দিয়ে নাও ডালে সম্বরা দিগে এবেলা এখনো বাজার আসেনি নাকি বংশী বলিল মাছটা কেবল এসেছে তরকারিপাতি এলো বলে গোবরা গিয়েছে গোবরা নতুন চাকর বেশ লোক আমার উপর ভারী ভক্তি এলে দেখো এখন এই সময় তৃতীয় শ্রেণীর টিকিট লইয়া জন্দই খরিদ্দার খাইবার ঘরে ঢুকিতেই হাজিরে অভ্যাস মতো পুরাতন দিনের ন্যায় হাঁকিয়া বলিল বসুন বাবু জায়গা করাই আছে নিয়ে যাচ্ছি বসে পড়ুন মাছ এখনও হয়নি এত সকালে কিন্তু শুধু ডাল আর ভাজা বংশী ভাত নিয়ে এসো হে ডালটায় সম্বরা দিয়ে নেই বেলা এদিকে প্রায় দশটা বাজে কেষ্টনগরের গাড়ি আসবার সময় হলো আজকাল স্টেশনের খদ্দের অনেকে হাজারি যেন দেহ মনে নতুন বল ও উৎসাহ পাইয়াছে হাজার হোক শহর বাজার জায়গা রানাঘাট কত লোকজন গাড়ি হৈ হৈ ব্যস্ততা রেলগাড়ি গাড়ি ঘোড়া এখানে একবার কাটাইয়া গেলে কি অন্য জায়গা কারো ভালো লাগে একটা জায়গার মতো জায়গা এমন সময় একজন কালো মতো ছোকরা চাকর তরকারি বোঝায় ঝুড়ি মাথায় রান্নাঘরে নিচু হইয়া ঢুকিল পিছনে পিছনে পদ্মি পদ্মি বলিতে বলিতে আসিতেছিল বাবা বেগুন আর কেনবার জন্যই রানাঘাটের বাজারে আট পয়সা করে বেগুনের শের ভূভারতে কে শুনেছে কবে যত বেটা ফড়ে চুটে বাজার একেবারে আগুন করে সব সবচল্লো কলকাতা সব চল্লো কলকাতা তা গরিব গুরব লোক কেনেই বা কি আর খাই বা কি ও বংশী ঝুরিটা ধরে নামা ওর মাথা থেকে দরজার চৌকাঠে পা দিয়াই সে সম্মুখে থালায় অন্য পরিবেশনরত হাজারিকে দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া একেবারে যেন কাঠ হইয়া গেল হাজারি পদ্মঝিকে দেখিয়াই মতো খাইয়া গেল তাহার পুরাতন ভয় কোথা হইতে সেই মুহূর্তে সে কাষ্ঠ হাসিয়া হাসিয়া আমতামতা সুরে বলিল এই যে পদ্ম দিদি ভালো আছো বেশ হে হে আমি পদ্মী বিস্ময়ের ভাবটা সামলাইয়া লইয়া বংশী ঠাকুরের দিকে চাহিয়া বলিল ঝুড়িটা নামিয়ে নাও না ঠাকুর ও সঙ্গের মতো দাঁড়িয়ে রইল ঝুড়ি মাথায় মাছ হলো তারপর দিকে তাচ্ছিলের ভাবে চাহিয়া বলিল কখন এলে আজই এলাম পদ আজ আজ এবেলা এখানে থাকবে বংশী ঠাকুর বলিল হাজারিকে যে বাবু বহাল করেছেন আবার ও এখানে কাজ করবে পদঝী কঠিন মুখে বলিল তা বেশ রান্না আর না দাঁড়াইয়া সে বাহিরে চলিয়া গেল বংশী ঠাকুর অনুচ্চ সরে বলিল পদ চটেছে বাবুর সঙ্গে এবার একচোট বাঁধবে পদকে সারা দুপুর আর রান্নাঘরের দিকে দেখা গেল না হাজারির মন ছটফট করিতেছিল কতক্ষণে কাজ সারিয়া কুসুমের সঙ্গে গিয়ে দেখা করিবে সে দেখিল সত্যই হোটেলের খরিদ্দার কমিয়া গিয়াছে পূর্বে যেখানে বেলা আড়াইটার কমে কাজ মেটিত না আজ সেখানে বেলা একটার পরে বাইরের খরিদ্দার আসা বন্ধ হইয়া গেল হাজারি বলিল হ্যাঁ বংশী থার্ড ক্লাসের টিকিট মোট তিরিশ খানা আগে যে সত্তর পঁচাত্তর খানা এবেলাতেই হতো এত খদ্দার গেল কোথায় বংশী বলিল তবুও তো আজকাল একটু বেড়েছে মধ্যে আরও পড়ে গিয়েছিল কুড়িখানা থার্ড ক্লাসের টিকিট হয়েছে এমন দিনও গিয়েছে লোকসব যায় যৌতুবরজের হোটেলে ওদের এবেলা একশো ওবেলা বেলা সত্তর খদ্দের হাটের দিন আরও বেশি আর খদ্দের থাকে কোথা থেকে বলো মাছের মুড়ো কোনোদিন খদ্দের চেয়েও পাবে না বড় মাছ কাটা হলেই মুড়ো নিয়ে যাবেন পদ্ধতি দিদি। আমাদের কিছু বলবার জো নেই তার উপর আজকাল যা চুরি শুরু করেছে সেই সেসব কথা এরপর বলবো এখন খেয়ে নাও আগে হোটেল হইতে খাওয়া দাওয়া সারিয়া হাজারি বাহির হইয়া মোরের দোকানে এক পয়সার বিড়ি কিনিয়া ধরাইল চুনির ধারে তাহা সে পরিচিত গাছতলাটায় কতদিন বসা হয় নাই সেখানে গিয়ে আজ বসিতে হইবে পথের আদা বলব তলায় সে ভক্তি ভরে প্রণাম করিল আজ তাহার মনে যথেষ্ট আনন্দ রাধা বল্লভ ঠাকুর জাগ্রত দেবতা এমন দিনও তাহাকে জুটাইয়া দিয়াছেন আজ ভোরে যখন বাড়ি হইতে বাহির হইয়াছিল সে কি ইহা ভাবিয়াছিল অসপনের স্বপন চোর বলিয়া বদনাম রটাইয়া যাহারা তাড়াইয়াছিল আজ তাহারাই কিনা যাচিয়া তাহাকে চাকরিতে বহাল করিল চুনি নদীর ধারে পরিচিত গাছতলাটায় বসিয়া সে বিড়ি টানিতে টানিতে এক পোশার বিড়ি শেষ করিয়া ফেলিল মনের আনন্দে কুসুমের বাড়ি এখন সব ঘুমাইতেছে দেখাশোনা করিবার এ সময় নয় বেলা কখন অন্তত পড়িবে না এখনো দেড় ঘন্টা দেরি গোপালনগরের কুণ্ড বাড়ি হইতে তাহার কাপড়ের পুটলিটা একদিন গিয়ে আনিতে হইবে গত মাসের মাহিনা বাকি আছে দেয় ভালো না দিলে আর কি করা যাইবে আজ একটু বাদ থাকিতে উঠিবার দরুন ভালো ঘুম হয় নাই তার উপরে অনেকদিন পরে হোটেলের খাটুনি পাঁচ পাঁচক্রশ পায়ে হাঁটিয়া সগ্রাম হইতে রানাঘাট আসা প্রভৃতি দরুন হাজারের শরীর ক্লান্ত ছিল গাছতলার ছায়ায় কখন সে ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিল তখন সূর্যের দিকে চাহিয়া তাহার মনে হইল চারিটা বাজিয়া গিয়াছে কিছুক্ষণের মধ্যে সে কুসুমের বাড়ির দরজায় গিয়া করা নাড়িল কুসুম নিজে আসিয়াই খিল খুলিল এবং হাজারিকে দেখিয়া অবাক হইয়া বলিল জ্যাঠামশাই কোথা থেকে আসুন আসুন তারপরে সে নিচু হইয়া পায়ের ধুলা প্রণাম করিল হাজারী হাসি মুখে বলিল এসো এসো মা কল্যাণ হোক সব ভালো তো এত রোগা হয়ে গেছো। ইস তোমার কাকার মুখে তোমার বড্ড অসুখের কথা শুনলাম কুসুম বাড়ির মধ্যে তাহাকে লইয়া গিয়া ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া বসাইল বলিল ভয় নেই জ্যাঠামশাই অত শিগগির আপনি সেই যে গেলেন আর কোনো খবর নেই অসুখের সময় আপনার কথা ভেবেছি জানেন জ্যাঠামশাই মরেই যদি যেতাম দেখা হতো আর অক্ষধ্যে আপদ না হলে মরেই তো ছিচি ওরকম কথা বলতে আছে কোথায় ছিলেন এতদিন আপনি আজ কোথা হতে এলেন এড়ে থেকে কুসুম ব্যস্ত হইয়া বলিল হেঁটে এসেছেন বুঝি খাওয়া হয়নি আজারি হাসিয়া বলিল ব্যস্ত হইও না মা বলছি সব সকালে বেরিয়েছিলাম এরশোলা থেকে বলে যাই একবার রানাঘাট তোমার সঙ্গে দেখা করবার ইচ্ছে খুব হলো রেলবাজারে যেমন বাবুর হোটেলে দেখা করতে যাওয়া অমনিবাবু বহাল করলেন কাজে সেখানে কাজ সাঙ্গ করে চুন্ির ধারে বেরিয়ে এই আসছি উমা আমার কি হবে ওরা আবার আপনাকে ডেকে বহাল করেছে তবে মিথ্যে চুরির অপবাদ দিয়েছিল কেন পদ আছে তো পদ্ম নেই তো যাবে কোথায় আছে বলে আছে খুব আছে পরে গর্বের সুরে বলিল আমায় না নিলে হোটেল দিকে চলে না খদ্ের পদ্ম তো অর্ধেক ভরসা সব উঠেছে গিয়া বারুজ্জে মশাইয়ের হোটেলে হাজার হোক হোটেলের মালিক সুতরাং তাহার মনিবের বেশ সমস্যা নিল হাজারি যৌতু বারুজের নামটা সময়ে করিয়াই মুখে উচ্চারণ করিল কুসুম যেন অবাক হইয়া খানিকটা দাঁড়াইয়া রহিল পরে হঠাৎ ব্যস্ত হইয়া উঠিয়া বলিল বসুন জ্যাঠামশাই আসছি আমি না না শোনো এখন খাওয়া দাওয়ার জন্য কিছু করো না আপনি বসুন তো আসছি আমি কোনো কথাই খাটিল না কুসুম কিছুক্ষণ পরে এক বাটি গরম সর দুধ ও দুখানি বরফি সন্দেশ রেখাবিতে করিয়া আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল একটু জল সেবা করুন ওই তো তোমাদের দোষ বারণ করে দিলেও শোনো না কুসুম হাসি মুখে বলিল কথা শুনব এখন পরে দুটা সেবা করুন সবটা ভালো দুধ বাড়ির গরুর ঘন করে জাল দিয়েছি দুপুর থেকে আঁকার ওপর বসানো ছিল তুমি বড় মুশকিলে ফেললে দেখছি মা না হাজারিকে পান সাজিয়ে দিয়া কুসুম বলিল জ্যাঠামশাই হোটেল ভালো লাগছে তা মন্দ লাগছে না আজ বেশ ভালোই লাগলো তবে ভাবছি কি জানো মা এই রেলবাজারে আরেকটা হোটেল বেশ চলে শুধু বেশ চলে না জ্যাঠামশাই খুব ভালো চলে আপনার নিজের নামে হোটেল দিলে সব হোটেল কানা পড়ে যাবে তোমার তো মনে হয় মা হ্যাঁ আমার তাই মনে হয় খুলুন আপনি হোটেল আর একজনও কথা বলেছে কালী তোমার মতো সেও আরেক মেয়ে আমার আমাদের গায়েরই কে জ্যাঠামশাই হরিবাবুর মেয়ে অত ওর নাম টেপির বন্ধু খুব ভাব দুজনে সে আমায় কাল বলছিল আমাদের বাবুর মেয়ে আমি দেখিনি কখনো বয়স কত ওরা নতুন এসেছে গায়ে কোথা থেকে দেখবে বয়স ষোলো সতেরো হবে বড় ভালো মেয়েটি সবাই যখন বলছে তাই করুন আপনি টাকা আমি দেব অতশীও দেবে বলেছে দুজনের কাছে টাকা নিলে জাঁকিয়ে হোটেল দেব কিন্তু ভয় হয় তোমার ব্যাঙের আধুলি নিয়ে শেষে যদি লোকসান যায় তবে একুল ওকুল দুকুল গেল বরং অতসী বড় মানুষের মেয়ে তা দুশো টাকা গেলে কিছু তার আসে যাবে না না আমার টাকাও খাটিয়ে দিতে হবে সে শুনছি নে আমি দুজনের টাকাই নেব কাল থেকে জায়গা দেখছি রও তবে টাকা গেলে আমায় দোষ দিও না জ্যাঠামশাই আপনি হোটেল খুললে টাকা ডুববে না আমি বলছি এর পরেও যদি ডোবে তবে আর কি হবে আপনার দোষ দেব না উঠিবার সময় কুসুম বলিল জ্যাঠামশাই পশু সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেব ভাবছি আপনি এখানে রাত্রি সেবা করবেন তা কি করে হবে মা আমি রাতে বারোটার কম ছুটি পাব না তবে তারপর দিন দুপুরে বেলা একটা সময় আসবেন আমি লুচি ভেজে রাখব আপনি এসে তরকারি করে নেবেন কথা রইল আসতেই হবে কিন্তু জ্যাঠামশাই হোটেলে ফিরিয়া সে বড় ডেকে রান্না চাপাইয়া দিল বংশী ঠাকুর এবেলা এখনো আসে নাই হাজারি অত্যন্ত খুশি সহিত চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল সেই অত্যন্ত পরিচিত পুরাতন রান্নাঘর এমনকি একখানা পুরানো লোহার খুন্তি পাঁচ মাস আগে টিনের চালের পাতার গায়ে সেই গুজিয়া রাখিয়া গিয়াছিল এখনো সেখানে সেই স্থানেই মরিচা পড়া অবস্থায় গোজাই রহিয়াছে সেই বংশী সেই রতন সেই পদ্মি বংশী আসিয়া ঢুকিল হাজারি বলিল আজ পেঁপে কুটিয়া দাও বংশী একবার পেঁপের তরকারি মন মন্দির রাধে অনেকদিন পরে একদিনে বারুজ্য হোটেল কানা করে দেব গদির ঘরে পদ্মঝের গলার আওয়াজ পাইয়া বংশী বলিল ও পদ্ম দিদি থার্ড ক্লাসের খাওয়ার ঘর পার হইয়া রান্নাঘরের মধ্যে ঢুকিয়া বলিল কি হয়েছে বংশী বলিল কি কী রান্না হবে এবেলা হাজারি বলেছে পেঁপের তরকারি রাঁধবে ভালো করে দু একটা ভালো মন্দ আমাদের দেখাতে হবে আজ থেকে পেঁপে তো রয়েছে কি বলো পদ্মঝী বলিল না পেঁপে কাল হবে আজ এবেলা বিলিতে কুমড়ো হোক আর কুচো মাছের ঝাল করো সাতানা সে চিংড়ি অবেলা গিয়াছে এবেলা দেখি কি মাছ পাওয়া যায় হাজারি বলিল আজ একটু মাংস হোক না পদচী এতক্ষণ পর্যন্ত হাজারির সঙ্গে সরাসরি ভাবে বাক্যলাপ করে নাই সারাদিনের মধ্যে এই প্রথম তাহার দিকে চাহিয়া বলিল মাংস বুধবার হয়ে গিয়েছে। আজ আর হবে না বরং শনিবার দিনে হবে হাজারি অত্যন্ত পুলিকিত হইয়া উঠিল পদ তাহা সহিত কথা বলতে এবং পুলকের প্রথম মুহূর্ত কাটিতে না কাটিতে তাহাকে একেবারে বিষিত ও চকিত করিয়া দিয়া পদচী জিজ্ঞাসা করিল এতদিন কোথায় ছিলে ঠাকুর হাজারিস সাগ্রহে বলিল আমার কথা বলছো পদ দিদি হ্যাঁ গোপালনগরের কুণ্ডবাবুদের বাড়ি আমি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম তারপর রানাঘাটে আজ এসেছিলাম বেড়াতে তা বাবু বললেন হুম বেশ থেকো না তবে বাইরে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না বলে দিচ্ছি ওসব একদম বন্ধ করে দিয়েছেন বাবু যা পারো এখানে কেউ বুঝলে না বাইরে নিয়ে যাব কেন পদ দিদি তা নিয়ে যাব না তোমার সেই কুসুম কেমন আছে দেখা করতে যাওনি পদ্মঝের কণ্ঠস্বরে শ্লেষের আভাস হাজারি লজ্জিত ও অপ্রতিভভাবে উত্তর দিল কুসুম হ্যাঁ তা কুসুম ভালোই পদচি অন্যদিকে মুখ ফিরাইয়া বোধহয় যেন হাসিল অন্তত হাজারির তাহাই মনে হইল পদি ঘর হইতে বাহির হইয়া যাইতেই বংশী বলিল যাক চাকরি তোমার পাকা হয়ে গেল হাজারিদা দুপুরের পর আমরা চলে গেলে বোধহয় কত্তাগিনিতে পরামর্শ হয়েছে চলো এক ছেলেম সাজা যাক হাজারি হাসিল সব দিকেই ভালো কিন্তু পদ দিদি কুসুমের কথাটা তুলিল কেন আবার ইহার মধ্যে ভারী ছোট মন ছি বংশী বাহির হইতে চাপা গলায় ডাকিল ও হাজারি দা এসো টেনে আবার হঠাৎ মুখখানা তাহার চোখের সামনে উঠিল দুর্গা প্রতিমার মতো মেয়ে অতসী কি মনটি চমৎকার তাহার কাকাবাবু গাঁজা খায় অতশি যদি দেখিত জন্যই তো গ্রামে সে কখনো গাঁজা খায় না ছেলেপিলের সামনে বড় লজ্জার কথা অতসি টাকা দিতে চাহিয়াছে হোটেল তাহাকে খুলিতে হইবেই কথাটা একবার বংশীকে বলিবে বংশী রতন ভালো লোক দুজনেই তাহাদের বিশ্বাস করা যায় দুজনেই তাহাকে ভালোবাসে বংশীকে বলিল আজকাল রাত্রির টক হয় সব দিন হয় না এখন নেবু সস্তা নেবু দেওয়া হয় পয়সায় ছ সাতটা পাতি নেবু একটা কিছু করে দেখাতে হবে তো বড়ির টক করবো ভেবেছিলাম তুমি ভাবলে কি হবে পদতি পাশ করলে তবে তো হাঁড়িতে উঠবে ভুলে গেলে না কেন কেন না হাজারিদা হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল বলিল বংশী একটু চা করে খেয়ে নিলে হতো না আছে তোর জোর বংশী বলিল খাবে আমি দিছি সব ঠিক করে ডাল চড়িয়ে গরম জল এই ঘটিতে কেটে রেখো হাতা দিয়ে চিনি আছে চা নিয়ে নিচ্ছি মনে আছে আর বছর আমাদের চা খাওয়া আদার রস করে দেবো এখন আধ ঘন্টার মধ্যে হাজারি ও বংশী মনের আনন্দে কলাই খাইতেছিল ভূতগত খাটুনের মধ্যেও ইহাদের আনন্দ কি কম হাজারি একদৃষ্টি আগুনের দিকে চাহিয়া চিন্তিত মুখে বলিল যেখানে যার মন টেকে বুঝলে বংশী গোপালনগরের সন্ধেবেলা রোজদের মন্দিরে ঠাকুরের সেতল হয় তা সন্দেশ ফল কাটা মুগের ডাল ভিজে খেতে দিত আমাকে চা আমি করিনি তা মুন কিন্তু তাতে কি এমন মজা ছিল একা একা বসে রান্নাঘরে চা আর খাবার খেতাম মন হু হু করত খেয়ে সুখ ছিল না আর শুধু চা খাচ্ছি তাই যেন কত মিষ্টি রাত হইয়াছে স্টেশনের প্ল্যাটফর্মে একখানা গাড়ির আওয়াজ পাইয়া হাজারি বলিল ও বংশী কেষ্টনগর এলো যে ডালে কাঁটা দিয়ে নাও সঙ্গে সঙ্গে গোবরাচাকর খাবার ঘর হইতে হাঁকিল থার্ড ক্যালাস দুথালা উত্তেজনায় হাজারের সারা দেহ কেমন করিয়া উঠিল কি কাজের ভিড় কি লোকজনের হইচই কি ব্যস্ততা ইহার মধ্যেই তো মজা তা নয় গোপালনগরের মতো পাড়াগা জায়গায় কুণ্ডুদের বৃহৎ নিস্তব্ধ অট্টালিকার মধ্যে নিস্তব্ধ রান্নাঘরের কোণে বসিয়া কড়িকাঠ গুনিতে গুনিতে আর বাড়ির পেছের বাগানের তেঁতুল গাছে বাদর জলা ডালপালার দিকে চাহিয়া চাহিয়া রান্না করা সে কি তাহার পোষায় সে হইল শহরের মানুষ সংক্রান্তির পরের দিন কুসুমের বাড়ি বেলা প্রায় বারোটার সময় সে নিমন্ত্রণ রাখিতে গেল বংশী ঠাকুরকে বলিয়া একটু সকাল সকাল হোটেল হইতে বাহির হইল কুসুম গোয়ালঘরের নতুন উনুনে আলাদা করিয়া কপির ডালনারা ধেতেছে। এখানা কলার পাতায় খানকতেক বেগুন ভাজা ও একটা পাথরের খোড়ায় ছোলার ডাল শুদ্ধাচারে সব করিতে হইতেছে বলিয়াই পাথরের খোরা ও কলাপাতা ইত্যাদি ব্যবস্থা হাজারি দেখিয়া মনে মনে হাসিয়া ভাবিল কুসুমের কাণ্ড দেখো থাকি হোটেলে কত ছোঁয়া লেপা হয়ে যায় তার নাই ঠিক তার নেই ঠিক কত ছোঁয়া লেপা কত ছোঁয়া লেপা হয়ে যায় তার নেই ঠিক ও আবার নিয়ে ধুয়ে ধোয়া কাপড় পরে গুরু ঠাকুরের মতো যত্ন করে রাতে বসেছে কুসুম সলজ্জ হাসিয়া বলিল জ্যাঠামশাই এখনও হয়নি একটু দেরি আছে আমি কিন্তু তরকারি সব রেঁধেছি আপনি শুধু বসে যাবেন হাজারি বলিল তুমি তরকারি রাঁধলে যে বড় সে কথা তো ছিল না আমি তোমার তরকারি খাবো কেন ঠকাতে পারবেন না জ্যাঠামশাই কোনো তরকারিতে নুন দিইনি নুন না দিলে খেতে আপনার আপত্তি কি ভাবলাম আপনি অত বেলায় এসে তরকারি রাখবেন সে বড় কষ্ট হবে লুচি ভাজা আর কি হাঙ্গামা দেরি তো হবে তরকারি রাঁধতে তাই নিয়ে এসে নুন দাও না মা তুমি হাসালে দেখছি আলুর তরকারি খাওয়াবে তোমার বাড়ি আর গোয়ালার মেয়ে হয়ে আমি নিজের হাতে রান্না তরকারি খাইয়ে আপনার জাত মেরে দেব নরকে পোসতে হবে না আমাকে তার জন্য হাজারি হো হো করিয়া হাসিয়া উঠিল বলিল দা ময়দাটা মেখে নেই ততক্ষণ সব ঠিক আছে জ্যাঠামশাই কিছু করতে হবে না আপনাকে আপনি বরং শুধু নেচি কেটে লুচিগুলো বেলে দিন কপিটা হয়ে গেলেই চাটনি রাখব তারপর লুচি ভেজে গরম গরম ওতে কি জ্যাঠামশাই ও কি হাজারি গায়ের চাদরের ভেতর হইতে একটা শাল পাতার ঠোঙ্গা বাহির করিতে করিতে আমতামতা করিয়া বলিল এই কিছু নতুন গুড়ের সন্দেশ আজ পয়লা তারিখ ও মাসের কয়দিনের মাইনেটা দিলে কিনা তাই ভাবলাম একটুখানি মিষ্টি কুসুম রাগ করিয়া বলিল এ আপনার বড্ড অন্যায় কিন্তু জ্যাঠামশাই আপনারই সবে চাকরির মাইনে আমার জন্য খরচ করে সন্দেশ না কিনলে আর চলতো না আপনার দণ্ড করতে আমার এখানে সেবা করতে বলেছি না এসব কি ছেলে মানুষই আপনার হাজারি শালপাতার ঠোঙাটি দাওয়ার প্রান্তে অপরাধীর মতো সংকোচের সহিত নামায় রাখিয়া বলিল আমার কি ইচ্ছে করে না মা তোমার জন্য কিছু আনতে বাবা মেয়েকে খাওয়ায় না বুঝি হাজারি রকম সকম দেখিয়া কুসুমের হাসি পাইল সে হাসি চাপিয়ার আগে সুরেই বলিল না ভারী চটে গিয়েছি পয়সা হাতে এলেই অমনি খরচ করার জন্যে হাত সুরসুর করে বুঝি ভারী বড় হয়েছেন বুঝি ও মাসে সাতটা দিন কাজ করে কত মাইনে পেয়েছেন যে এক টাকা সন্দেশ আনলেন অমনি হাজারি চুপ করিয়া অপ্রতিভ মুখে বসিয়া রহিল আসুন এদিকে এই আসনখানায় বসুন ময়দাটা নিচে করুন এবার মা কাহাকায় তো বকিতেছে দেখিতে কুসুমের ছেলে মেয়ে কোথাও হইতে আসিয়া সামনে উঠানে দাঁড়াইতেই হাজারি ঠোঙা হইতে সন্দেশ লইয়া তাহাদের হাতে কিছু কিছু দিয়া বলিল যাক নাতি নাতনি তো আগে খাক মেয়ে খায় না খায় বুঝবে পড়ে পরে কুসুমের দিকে ফিরিয়া বলিল না হাত পাত আর রাগ করে না কুসুম এবার আর হাসি চাপিয়া রাখিতে পারিল না বলিল আমি রাখতে রাত্রে খাব কেন আল না কেন আমি বুড়ো মাগি ভোগের আগে প্রেশাদ পেয়ে বসে থাকি আর কি হাজারে বুঝিল তাহার খাওয়া না হইয়া গেলে কুসুম কিছুই খাইবে না সে বিনা বাক্যবয়ে লুচির ময়দা লইয়া বসিয়া গেল কুসুম বলিল হোটেল খুলবার কি করলেন গোলাপ ঘোষের তামাকের দোকানের পাশে ওই ঘরখানা ন টাকা ভাড়া বলে দেখেছ ঘরখানা কুসুম উৎফুল্ল হইয়া বলিল কবে খুলবেন সামনের মাসে টাকা দেবে তো কুসুম গলা সর নিচু করিয়া বলিল আস্তে আস্তে কেউ শুনবে তোমার শাশুড়ি কই আমি যেতে পারলাম না বাইরে তাই দুধ নিয়ে বেরিয়েছে এলো বলে বাদ সেরেছে মোর্চের মাদুলি নিয়ে এখন ভালো আছে আগে মধ্যে দিন কতক পুঙ্গু হয়ে পড়েছিল তার চেয়ে ঢের ভালো আপনার জায়গা করে দিই ওগুলো ভেজে ফেলুন গরম গরম দেব হাজারি খাইতে বসিল কুসুম কাছে বসিয়া কখনও লুচি কখনো তরকারি দিতে দিতে বলিল আপনি তরকারিতে বেশি করে নুন মেখে খান রান্না চমৎকার হয়েছে মা থাক আপনার আর হোটেল যেদিন খুলব সেদিন তোমার নিজের হাতে রেঁধে খাওয়াবো না ওসব করতে দেব না বুঝে শুনে চলতে হবে না টাকা নিয়ে ভূত নন্দী করবেন কিছু করব না তুমি চেনো না আমায় আমার জন্য এক পয়সাও খরচ করতে পারবেন না আপনি বলে দিচ্ছি তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেব ঠিক শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আদর্শ হিন্দু হোটেল এর ষষ্ঠ পর্ব উপন্যাসে আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও করেননি কিন্তু আমাদের চ্যানেলটি নিয়মিত শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতুরুর সঙ্গেই থাকবেন धन्यवाद